তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বেশ আক্রমণাত্মক রূপে দেখা গেল সোমবার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতিভ্রম হয়েছে বলে মন্তব্য করে সাহসী মন্তব্য করে বসলেন। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হল বিস্তর জল্পনা। মুকুল রায়কে নিশানা করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় খানিক বেফাস মন্তব্য করে বসেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, মুকুল রায়ের মতো নেতা যে দলে যাবেন সেই দলেরই সর্বনাশ করে ছাড়বেন। তিনি তৃণমূলের সর্বনাশ করে গিয়েছেন, এখন যে দলে আছেন সেই দলেরও সর্বনাশ করবেন। বেশি দিন নয়, বিজেপিকে একেবারে তুলে দেবেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়েরও মতিভ্রম হয়েছিল। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এক প্রশ্নের উত্তরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও মতিভ্রম হয়েছিল, সেই কারণে মুকুল রায়ের মতো নেতাকে তিনি রেলমন্ত্রী করেছিলেন, আর তিনি রেলমন্ত্রিত্ব পর্যন্ত করেছেন, কিন্তু দলকে তিনি গুরুত্ব দেননি, ভিতরে ভিতরে তিনি দলের ক্ষতি করে গিয়েছেন। মমতার মতিভ্রম পার্থর কথায় অবাক। দলের মহাসচিবের মুখে এহেন কথা শুনে অনেকেই কানাঘুষো করেছেন। মমতার মতিভ্রমের কথা পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শুনে অনেকেই আকাশ থেকে পড়েন। তবে এই মন্তব্য তিনি মুকুল রায়ের বিরুদ্ধে করেছেন, বোঝাতে চেয়েছেন একজন অযোগ্য ব্যক্তিকে রেলমন্ত্রিত্ব দিয়েছিলেন তিনি, যে এত বড় পদের যোগ্যই নন।